রমজান মাসের বেশি দিন আর বাকি নেই। আল্লাহ যদি হায়াতে তৈয়বা দান করেন, আল্লাহ যদি চান তো বুধবার রাতে আমরা প্রথম তারাবি পড়ব বলে আশা রাখি ইনশাআল্লাহ। রমজান মাসে এবাদতের অভ্যাসটা যেন ধরে রাখতে পারি আমরা, এজন্য কি করণীয় এখন থেকে এবাদত বাড়িয়ে দেওয়া, যেন আমাদের এই এবাদত বাড়িয়ে দেওয়ার অভ্যাসটা রমজানে অটোমেটিক হয়ে যায়। মানুষ যখন কোনো কাজ বেশি করে এক পর্যায়ে এটা তার অভ্যাসে পরিণত হয়ে যায়। রমজান আসার আগে এখন থেকে গুনাহ ছেড়ে দেওয়ার অভ্যাস আর এবাদতে মনোযোগ বাড়ানোর অভ্যাস যদি বাড়িয়ে দেই, তো আশা করি আমাদের এই অভ্যাসটা রমজানে গিয়ে ধারণ করতে বেশি কষ্ট হবে না, কারণ অভ্যাসটা তো আগে থেকে চলে আসছে। এই জন্য রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমলের প্রতিযোগিতা করতে বলেছেন। সাতটি জিনিস আমাদের জীবনে আসার আগে আমরা যেন আমলের প্রতিযোগিতা করি। তিরমিজি শরীফের 2306 নম্বর হাদিসের বর্ণনা, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال سبعا. رسول الله صلى الله عليه وسلم ارشاد করেন, সাতটি জিনিস তোমাদের জীবনে আসার আগে তোমরা এবাদতে মনোযোগী হও, আমলে মনোযোগ বাড়িয়ে দাও। এক নম্বর, হাল তানজুরুনা ইল্লা ফাকরান মুনসিয়া, তোমরা কি এমন দারিদ্রতার অপেক্ষা করো যে দারিদ্রতা তোমাদেরকে আল্লাহ ভুলিয়ে দেয়? নবীজি হাদিসের মধ্যে বুঝাইতে চায় এমন দারিদ্রতা আসার আগে আমলে মনোযোগ বাড়াও যে দারিদ্রতা মানুষকে আল্লাহ ভুলিয়ে দেয়, ইসলাম ভুলিয়ে দেয়। দুই নম্বর, আউগিনান মুতগিয়া, এমন ধনাঢ্যতা হওয়ার আগে এবাদতে আওয়াজ কমান, আওয়াজ কমান, শুরুর দিকের আওয়াজ রাখেন। এমন ধনাঢ্যতা হওয়ার আগে এবাদতে মনোযোগ বাড়াও, আমলে মনোযোগ বাড়াও যেই ধনাঢ্যতা, যেই ধনী হওয়াটা তোমাকে ধর্ম ত্যাগী বানায় দেয়। আগে আপনি পাঁচ ওয়াক্ত নামাজে আজান হলে মসজিদে দৌড় দিতেন, এখন আপনি টাকার এত বেশি ঝামেলার মধ্যে আছেন যে টাকার চিন্তায়, নেশায়, এটা টেনশনে কখন নামাজ হয়, কখন নামাজ যায় আপনার মাথায় নাই। নবীজি বলেন এমন টাকা পয়সা, এমন অর্থ হওয়ার আগে এবাদতে মনোযোগ বাড়াও যে অর্থ তোমাকে ধর্ম ত্যাগী বানায় দেয়। তিন নম্বর, আও মারদন মুফসিদা, এমন অসুস্থতা যে অসুস্থতা তোমার দেহকে নিস্তেজ বানায় দেয়। চার নম্বর, আও হারমান মুফান্নিদা, এমন বার্ধক্যতা, এমন বয়স বেড়ে যাওয়া যেই বয়স বেড়ে যাওয়া তোমার আকল বুদ্ধিকে নষ্ট করে দেয়, এমন বয়স বাড়ার আগে এবাদতে মনোযোগী হও, আমলে প্রতিযোগিতা করো। পাঁচ নম্বর, আও মাউতান মুজহিজা, হঠাৎ মৃত্যু আসার আগে আমলে প্রতিযোগিতা কর। দুই বন্ধু একসাথে চা পান করছেন, বন্ধুকে গাড়িতে উঠিয়ে দিলেন, পাঁচ মিনিট পরে সংবাদ আসছে আপনার বন্ধু রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আপনি নিজেও জানেন না পাঁচ মিনিট পরে যে আপনি দুনিয়াতে থাকবেন না। নবীজি বলেন এই যে হঠাৎ তোমার মরণটা এসে যাবে, এটা আসার আগে আমলে প্রতিযোগিতা বাড়াও, আমলে মনোযোগী হও, আমলের প্রতিযোগিতা করো। ছয় নম্বর, আবিদ্দাজ্জাল ফাশাদ রুগা ইবিন নিউন্তাজার,
দাজ্জাল আসার আগে আমলে মনোযোগ বাড়াও, অপেক্ষমান অনুপস্থিত যে জিনিসগুলো আছে এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জিনিসটার নাম হলো দাজ্জাল। সাত নম্বর আবিসাআ ফাসাআতু আদহা ওয়া আমার, কেয়ামত আসার আগে আমলে প্রতিযোগিতা করো, আমলে মনোযোগী হও, কেয়ামত আসলে তুমিও থাকবে না, তোমার কেউ থাকবে না। এই সাতটা জিনিস আসার আগে এবাদতে মনোযোগ দাও, আমলের প্রতিযোগিতা করো। আল্লাহ এখন থেকে আমাদেরকে আমলের অভ্যাস যেন আমাদের জীবনের সাথে একাকার হয়ে যায়, আল্লাহ আমাদেরকে এমন বানিয়ে দেন, বলি আমিন। তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিসের বর্ণনা, এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات, নবীজি বলেন কে আছো আমার থেকে এই কথাগুলা গ্রহণ করবা, فيعمل بهن او يعلم من يعمل بهن, গ্রহণ করার পর নিজেও আমল করবা, অন্যকে শিখায় দিবা যারা তারাও আমল করতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তৈরি আছি, আমি আপনার কথাগুলো শিখব, শিখার পর নিজে আমল করব, অন্যকে শিখায় দিব তারা যেন আমল করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআখাযা বিয়াদি, আল্লাহ নবী আমার হাতটা ধরলেন, ধরার পর আদ্দা খামসা, গুনে গুনে পাঁচটা কথা আমাকে বললেন, বলেন কয়টা? এক নম্বর ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, আবু হুরায়রা তুমি নিষিদ্ধ কাজ থেকে বাঁচো তাহলে তুমি সর্বশ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা। দুই নম্বর ওয়ার্দবিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ তোমাকে যা দিয়েছেন আবু হুরায়রা এতে তুমি সন্তুষ্ট থাকো, তুমি দুনিয়ার সবচেয়ে স্বনির্ভর বান্দা হয়ে যাবা। তিন নাম্বার আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, তুমি খাঁটি ইমানদার হয়ে যাবা। চার নাম্বার আহিব্বালিন্নাস মা তুহিব্বু লিনাফসিকা, নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য তা পছন্দ করবা, তুমি খাঁটি মুসলমান হয়ে যাবা। পাঁচ নাম্বার ওয়ালা তুকসিরিদ দিহকা ফা ইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা, বেশি হাসবে না, বেশি হাসি অন্তর মৃত বানায় দেয়। এই পাঁচটা উপদেশ নবীজি দিলেন। এক নাম্বার বললেন নিষিদ্ধ কাজ থেকে বাঁচো, বলেন কি থেকে বাঁচো? নিষিদ্ধ কাজ থেকে বাঁচার প্র্যাকটিস এখন থেকেই করেন। কেন করবেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছে। কেন? লাআল্লাকুম তাকুন, যাতে তোমরা নিষিদ্ধ কাজ থেকে হারাম কাজ থেকে বেঁচে মুত্তাকি হতে পারো, আল্লাহ ওয়ালা হয়ে যেতে পারো। তাহলে রোজা ফরজ করা হয়েছে কেন? হারাম কাজ থেকে বেঁচে দেখ আমরা যেন আল্লাহ ওয়ালা হয়ে যেতে পারি, এজন্য রমজানের রোজা ফরজ করা হয়েছে। রমজানের রোজা ফরজ করা হয়েছে, রমজান মাসটা আমরা ইনশাল্লাহ পেয়ে যাব। এর আগে আরেকটা কাজ, এই আজকে থেকে সময়ের খুব মূল্যায়ন করবেন, একটা মুহূর্ত যেন অযথা নষ্ট না হয়। তিরমিজি শরীফের 2304 নম্বর হাদিসের বর্ণনা, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কল, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, নিয়মাতান মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ উদাসীন, বলেন কয়টা?
এক নাম্বার সিহ্হা সুস্থতার ব্যাপারে মানুষ উদাসীন সুস্থতার সময় বেশি ইবাদত করা দরকার মানুষ সুস্থতার সময়টা শুধু অনর্থক কাজে কাটায় দুই নাম্বার আল ফরাগ অবসর সময় উচিত দুই চারবার বেশি সুবহানাল্লাহ বলা তাসবিহ পড়া বর্তমান জামানার বেশিরভাগ মানুষ বেশিরভাগ না বলে 190 এর উপরেও যদি বলা হয় ভুল হবে না অবসর সময়টা বেশিরভাগ মুসলিম বলেন অমুসলিম বলেন আর আমি তো বলি অমুসলিমদের চাইতে মনে হয় মুসলমানরাই বেশি অবসর সময়টাকে শয়তান তাদেরকে ফেসবুকের মধ্যে ফলায় রাখে অবসর সময় ইবলিস তো অমুসলিমদের পিছে লাগা তো দরকার নাই এরা তো এমনি ঈমান নাই ইবলিসের চিন্তা চেতনা তো আমাদেরকে নিয়ে অমুসলিমরা টাইম মতো ঘুমায় খোঁজ নিয়ে দেখেন এরা সময় মতো ঘুমায় কারণ এরা টাইম মতো ঘুমায়াই তো দিনের বেলা এরা বানাবে মোবাইল আর আপনাদেরকে ওইটাতে রাত জায়গায় রাখবে এরা সময় মতো ঘুমায় মেধা কাজে লাগে এগুলো এরা বানায় বানায় আপনাদেরকে সাপ্লাই দেয় বাস তোমরা সারা রাত দেখো আমরা ঘুমাই খোঁজ দেন জাপানে খোঁজ দেন টাইম মতো ঘুম পুরা একদম সময় ফজরের সময় এরা উঠে এরা নামাজ পড়ে না অথচ উচিত ছিল আমরা সময় মতো ঘুমানো ফজরের আগে আমরা ওঠা এরা সময় মতো ঘুমায় ফজরের সময় এরা উঠে যায় ফজরে তাড়াতাড়ি উঠা সকালবেলা কাজে চলে যায় যেটা আমাদের কাজ এটা করে তারা আর তারা তাদের সময়টা কাজে লাগায় আমাদেরকে তাদের বানানো জিনিসের মধ্যে ব্যস্ত করে দেয় কি ঠিক তাহলে মেধাটা আমরা কাজে লাগাইলাম না এরা কাজে লাগায় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন তাহলে রমজানের রোজা ফরজ করছে হারাম কাজ থেকে বেঁচে যেন আল্লাহ ওয়ালা হয়ে যেতে পারি তো রমজানের একটা মুহূর্ত যেন নষ্ট না হয় ইনশাআল্লাহ এই মুহূর্ত নষ্ট না করার অভ্যাসটা এখন থেকে যদি করেন তো রমজানে গিয়ে অভ্যাস ধরে রাখা সহজ হবে আচ্ছা আল্লাহ যদি চায় বুধবার দিন সূর্য অস্ত যাবে এরপর যদি চাঁদ দেখা যায় রমজানের রাত শুরু হয়ে যাবে তিরমিজি শরীফের 682 নাম্বার হাদিস রমজানের প্রথম রাত যখন শুরু হয় قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان سفدت الشياطين ومرضت الجن رمضانের প্রথম রাত যখন শুরু হয় অবাধ্য শয়তান আর জিনগুলাকে আটক করা হয় শৃঙ্খলাবদ্ধ করা হয় শিকলে বাঁধা হয় وغلقت ابواب النار فلم يفتح منها باب জাহান্নামের সবগুলা দরজা বন্ধ করে দেওয়া হয় একটা দরজা আর খোলা হয় না وفتحت ابواب الجنه فلم يغلق منها باب জান্নাতের সবগুলা দরজা খুলে দেওয়া হয় একটা দরজাও বন্ধ করা হয় না সুবহানাল্লাহ কবে এটা প্রথম রাতে আর কি এই এটা হয় হওয়ার পর وينادي مناد يا باغي الخير اقبل এই জায়গাটা মন দিয়ে শুনেন একজন ঘোষণাকারী রমজানের প্রথম রাতে ঘোষণা দিয়ে বলতে থাকে ও কল্যাণের অন্বেষণকারী তুমি ইবাদত করতে করতে আরো আগে বেড়ে যাও মানে আপনি আগে থেকেই কল্যাণের অনুসন্ধানকারী তো একজন আহ্বানকারী কয় ও কল্যাণের অনুসন্ধানকারী ও কল্যাণের অন্বেষণকারী ও কল্যাণ তলবকারী তুমি তো আগে থেকেই কল্যাণ তালাশ করছো আর কল্যাণের মাস রমজান পেয়ে গিয়েছো তুমি আরো আগে বেড়ে যাও এবার কি কয় দেখেন ওয়ায়া বাগিয়া শাররি আকসির আহ্বানকারী ডাক দিয়ে বলে ও পাপ অন্বেষণকারী ব্যক্তি এবার তুমি থামো কি কয় তুমি কল্যাণ অন্বেষণকারীকে ডাক দিয়ে বলে ও কল্যাণের অন্বেষণকারী তুমি আগে বেড়ে যাও পাপ অন্বেষণকারীকে ডাক দিয়ে বলে ও পাপ অন্বেষণকারী আকসির তুমি থেমে যাও সংযত হও আর কত পাপীকে বলে আর কত পাপ করবা এবার থামো না আরে হয়েছে অনেক এবার থামো একটু
পাপ অন্বেষণকারীকে বলে। তাই বলছি এখন থেকে অভ্যাসটা করেন, কল্যাণ অনুসন্ধান করেন, পাপ অন্বেষণকারীকে আহ্বানকারী কয়। আর কত, রমজান শুরু হয়ে গেছে, আর এইবার একটু থামো না তুমি। প্রথম রাত ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, প্রথম রাতে আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত জাহান্নামীকে মুক্তির ব্যবস্থা করে দেওয়া হয় প্রথম রাতে। ওয়াজালিকা ফি কুল্লি লাইলা, আল্লাহ নবী বলেন প্রথম রাতের মতো রমজানের প্রত্যেক রাতে আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত জাহান্নামীকে মুক্তির ব্যবস্থা করে দেওয়া হয়। এই জন্য আমার আপনার কি কাজ, কবিরপুর কবরস্থান কমিটির উদ্যোগে এই মাহফিলের আয়োজন, আপনারা প্রতিদিন দোয়া করা, আল্লাহ এই কবরস্থানের মধ্যে যারা শুয়ে আছে মাওলা, আমার আত্মীয় স্বজনের যারা কবরের মধ্যে শোয়া মাওলা, আমার আত্মীয় স্বজনের কে জাহান্নামী আছে আমার জানা নাই, আল্লাহ আমার আত্মীয়র কেউ যদি জাহান্নামী হয়ে থাকে আজকে রাতে আপনি যাদেরকে মুক্তি দিবেন তাদের সাথে আমার আত্মীয়কেও আপনি মুক্তির ব্যবস্থা করে দেন। আবার বলছি, প্রতি রাতে অসংখ্য অগণিত জাহান্নামীকে মুক্তির ব্যবস্থা করা হয়। তো যেহেতু প্রত্যেক রাতে অসংখ্য অগণিত জাহান্নামীকে মুক্তি দেওয়া হয়, এই জন্য আমার আপনার দায়িত্ব কর্তব্য, আমরা প্রতি রাতে আল্লাহরে এটা বলবো, আল্লাহ আমার আত্মীয় স্বজনের অনেকেই কবরে আছে, মাবুদ কেউ যদি জাহান্নামী থেকে থাকে আমার আত্মীয় স্বজনের, আল্লাহ আপনার নবী বলছে রমজানে প্রতি রাতে অসংখ্য অগণিত জাহান্নামীকে আপনার পক্ষ থেকে মুক্তির ব্যবস্থা করা হয়, তো আমার ওই আত্মীয়কে আজকে যাদেরকে আপনি মুক্তি দিবেন তাদের সাথে তার মুক্তির ব্যবস্থা করে দিন। এই কথাটা বলা যাবে? তাহলে প্রথম রাত শুরু হলো, শুরু হওয়ার পর এইভাবে আল্লাহ ক্ষমা করে দেয়। রাতটা আস্তে আস্তে কাটাইতে কাটাইতে এশার নামাজের সময় এসে গেল। এশার নামাজের পরে আমরা দুই রাকাত সুন্নত পড়ি, পড়ার পর আমরা তারাবি পড়ি। বলেন কোন নামাজ? এবার তারাবি নিয়ে আবার সমস্যা, সেটা কি যে হুজুর কয় রাকাত পড়বো? কয় রাকাত মানে বিশ রাকাতে চল্লিশটা সেজদা দিব, কয়টা বিশ রাকাতে সেজদা কয়টা হয়? আরে কয়টা? আল্লাহ কোরআনে কয় উসজুদ ওয়াকতারিব, সেজদা যত বেশি দিবা আমার কাছে তত আসবা। হ্যাঁ হ্যাঁ, ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদা দাও কাছে আসো, সেজদা দাও কাছে আসো, সেজদা দাও কাছে আসো, সেজদা দাও কাছে আসো, সেজদা দাও আর আমার কাছে আসো। তো আল্লাহ বলছেন সেজদা দাও কাছে আসো। তো বিশ রাকাতে সেজদা হয় কয়টা? চল্লিশটা। আট রাকাতে কয়টা? ষোলোটা। তো আপনারা বিশ চল্লিশটাই দেন, সমস্যা কী? কয়টা দেন? চল্লিশটা। এখন কথা হলো, এটা তো মন মতো হইলে হবে না, সেজদাটা যে মন মতো দিবেন তা তো না, এটা তো কোরআন সুন্না মোতাবেক হতে হবে, ঠিক না? একজন কয় বিশ, আরেকজন কয় মনে করেন কম, একজন কয় বিশ আরেকজন কি কয়? তো এই যে আমাদের মাঝে একটা মতভেদ হয় যে কেউ কয় বিশ কেউ কয় আরও কম, এই মতভেদ যে হবে এটা নবী বলছেন, এই মতভেদ যে হবে এটা কে বলছেন? আবু দাউদ শরীফ 4607 নম্বর হাদিস, নাসাই 1578 নম্বর হাদিস, ইবনে মাজা 42 নম্বর হাদিস। তিনটা হাদিস মিলিয়ে আপনাদেরকে হাদিস বলছি, ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে ঝগড়া না করার নিয়তে কারা কারা শুনবেন তাহলে বলবো হাদিসগুলো। কি বলছি বলেন তো? ঠান্ডা মাথায় মনোযোগ সহকারে ঝগড়া কর না করার নিয়তে, এই তিনটা বাংলা বলেন, বলেন ঠান্ডা মাথায় মনোযোগ সহকারে ঝগড়া না করার নিয়তে আমরা কথাগুলো শুনব। আচ্ছা ইনশাআল্লাহ, এইবার মন দিয়ে শুনেন কি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়রা ইখতিলাফান কাসীরা, আমার পরে পৃথিবীতে যারা বসবাস করবে তারা প্রচুর মতভেদ দেখতে পাবে। কি দেখতে পাবে? আমার পর যারা পৃথিবীতে বসবাস করবে তারা প্রচুর মতভেদ দেখতে পাবে, অনেক মতভেদ দেখতে পাবে। আল্লাহ নবী বলেন যখন প্রচুর মতভেদ দেখবা তখন ওই মতভেদ নিরসনের দুইটা উপায় অবলম্বন করবা,
তাহলে মতভেদ দেখবো, এটা নবী বললেন। আর ওই মতভেদ থেকে আমরা বের হওয়ার জন্য আল্লাহ নবী কয়টা উপায় অবলম্বন করতে বললেন? দুইটা উপায়। তাহলে এবার আপনারা সুন্দরভাবে বলেন, মতভেদ হবে নবী বলছেন, মতভেদ থেকে উত্তরণের কয় উপায় নবী বলে দিয়েছেন? তাহলে আমাদের মাঝে এখন মতভেদ, তার আমি কত রাকাত পড়বো, এটা হলো মতভেদ। একজন কয় বিশ, আরেকজন কয় আরো কম। নবীজি বলেন, ওই মতভেদ যেহেতু তোমাদের মধ্যে লাগছে, এখন তোমরা দুইটা উপায় অবলম্বন করবা। এক নাম্বার, আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নত তোমরা আঁকড়ে ধরবা। দুই নাম্বার, সুন্নতিল খোলাফা ইর রাশিদিন আল মাহদিগিন, আমার হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশেদার সুন্নত আঁকড়ে ধরবা। মূলনীতি কয়টা? দুইটা। ঝগড়া থেকে বাঁচার কয় উপায় নবী বললেন? এক নাম্বার কার সুন্নত? নবীর। দুই নাম্বার, খোলাফায়ে রাশেদার সুন্নত। এবার নবীর সুন্নতে আমরা দেখি, এই যে আমগো মাঝে একটা দ্বন্দ্ব চলতেছে তারাবি, তো নবীর সুন্নতে আমরা প্রথম দেখব সহিহ বুখারী 1129 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন ফিল মসজিদ, নবীজি রমজান মাসে একদিন রাতের বেলা তারাবির নামাজ পড়লেন মসজিদের মধ্যে। ফাসাল্লা বিসালাতিহি নাস, একদল সাহাবা নবীর পিছনে নবীর ইমামতিতে তারাবির নামাজ আদায় করল। তাহলে বলেন তো ইমামকে নবীজি, মুক্তাদি কারা? সাহাবারা। সুম্মা সাল্লা মিনাল কাবিলা ফাকাসুরান নাস, পরের দিন আবার নবীজি তারাবি পড়াইলেন, আবার সাহাবাদের সংখ্যা প্রথম দিনের চাইতে পরের দিন জামাতে সাহাবাদের সংখ্যা আরো বেড়ে গেছে। কয়দিন হইল? এই দুই দিনের পরে আরেক দিন পড়াইছে কেউ কেউ বলেন। তাহলে দুই দিন হোক অথবা তিন দিন, বুখারীর বর্ণনা থেকে বোঝা যায় দুই দিন অথবা তিন দিন। তাহলে নবীর সুন্নতের মধ্যে আমরা পাইলাম দুই দিন বা তিন দিন আল্লাহ রসুল সাহাবাদেরকে নিয়ে তারাবির নামাজ পড়াইলেন। পরের দিন সাহাবারা মসজিদের মধ্যে উপস্থিত হয়, আল্লাহ নবীর অপেক্ষায় আছে, নবী আসবে আর তাদেরকে নিয়ে তারাবির নামাজ পড়বেন। ফালাম ইয়াখরুজ ইলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আর তারাবির নামাজ পড়াইতে আসে না। ফালাম্মা আসবাহা, সকালবেলা আল্লাহ নবী বললেন, কদ রাআইতুল্লাযী সনাতুম, রাতের বেলা তোমাদের তারাবির নামাজের প্রতি আগ্রহ আমি লক্ষ্য করেছি। রাতের বেলা তারাবির নামাজের প্রতি তোমাদের আগ্রহ লক্ষ্য করেছি। ফালাম ইয়ামনানি মিনাল খুরুজ ইলাইকুম ইল্লা আন্নী কদ খাশিতু আন তুফরাদা আলাইকুম, আমি আসি নাই কেন জানো? আমি চিন্তা করলাম আমি যদি তোমাদেরকে নিয়ে এভাবে আবারও দু একদিন তারাবির নামাজ জামাতে পড়ি, না জানি আল্লাহ তোমাদের উপর এই নামাজকে ফরজ করে দেয় কি না, এই আশঙ্কায় আর আমি তোমাদেরকে তারাবি পড়াইতে আসি নাই। কি আশঙ্কা করছে? তারাবির নামাজ ফরজ হওয়ার। যেই নামাজ নবী ফরজ হওয়ার আশঙ্কা করলেন, এই নামাজটার গুরুত্ব কম না অনেক বেশি? তাহলে নবীজি সাহাবাদেরকে নিয়ে তারাবি কয়দিন পড়াইলেন? দুই দিন বা তিন দিন। তাহলে আমাদের মতভেদ নিরসনের প্রথম মূলনীতিতে শুধু তারাবি পাইলাম, রাকাত পাইনি। কি পাইলাম? তারাবি পাইছি, কি পাই নাই? তাও তারাবি পাইছি দুই দিন বা তিন দিন জামাতে, পুরা মাস জামাতে এটাও পাই নাই। আমরা কি তিন দিন পড়ি না পুরা মাস? তাহলে নবীর সুন্নতে তারাবি কয়দিন পাইলাম? তিন, দুই দিন বা তিন দিন। এই দুই দিন বা তিন দিন জামাতে নবীর সুন্নতে আমরা কি পেয়ে গেলাম? তারাবি, বাকি রাকাত পাইনি। তাহলে মূলনীতি নাম্বার দুইয়ে যাই। এবার সাহাবাদের আমল দেখি। কিতাবের নাম মুয়াত্তা মালিক, শিরোনামের নাম মাজা আফি কিয়ামি রমাদান, বর্ণনাকারীর নাম আব্দুর রহমান আল কারি রহমতুল্লাহ আলাই বলেন, খরজতু মাআ উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন ফি রমাদান ইলাল মসজিদ, আমি রমজান মাসে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মসজিদে গেলাম। فإذا الناس أوزاع متفرقون, মসজিদে গিয়ে দেখলাম মুসল্লিরা বিক্ষিপ্তভাবে মসজিদে তারাবির নামাজ পড়তেছে। ইউসল্লির রজুলু লি নাফসিহি, কেউ একা একা তারাবি পড়ে। ওয়ায়ুসল্লির রজুলু ফায়ুসল্লি বিসালাতিহি আর রহতু, কেউ আবার দুই চারজন নিয়ে জামাত করতেছে।
একই মসজিদে কেউ কেউ একা একা তারাবি পড়ে আবার কেউ কেউ দুই চারজন নিয়ে জামাত বলেন তো এই যে জামাত হচ্ছে অনেকগুলা অথবা একা একা অনেকে নামাজ পড়তেছে এটা কি অনেক মসজিদে না এক মসজিদে এক মসজিদে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্য দেখার পর তিনি বললেন والله إني لأراني لو جمعت هؤلاء على قارئ واحد لكان أمثلا عمر فاروق رضي الله تعالى عنه بلن لو جمعت هؤلاء على قارئ واحد لكان أمثلا আমি যদি সব মুসল্লিগুলারে এক ইমামের পিছনে দাঁড় করিয়ে দিতে পারতাম তাহলে দৃশ্যটা বড় চমৎকার হতো فجمعهم عمر على أبي بن كعب رضي الله تعالى عن عمر فاروق رضي الله تعالى عن شاب مسلمان در کے أبي بن كعب رضي الله امام بنایا شاب مسلمان در کے ایک امام ار پیسونے جماعت دار کرایا دل شروع ہے گلو پورا رمضان ماس جماعت ترابین نماز ادا نبیر سنتے کی پورا ماس پیچھلام نا دوی دن با تین دن عمر ফারুকের সুন্নতে কি দুই দিন বা তিন দিন না পুরো মাস এবার দেখেন তো দুই মূলনীতি মিলাইলে কি মিলে তারাবির নামাজ জামাতে পুরো মাস তারাবির নামাজ জামাতে পুরো মাস দুইটা দুইটা উপায় যদি অবলম্বন করেন তারাবির নামাজ জামাতে পুরো মাস নবীর সুন্নতে জামাত দুই দিন বা তিন দিন عمر ফারুকের সুন্নতে জামাত পুরো মাস তাহলে রাসূলের সুন্নত আর সাহাবীর সুন্নত মিলাইলে তারাবির নামাজ জামাতে পুরো মাস আমরা পেয়ে যাই রাকাত কিন্তু এখনো পাই নাই মানে যেটা আসল এটাও মুয়াত্তা মালিক ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি আনছেন মাজা আফি কিয়ামি রমাদান শিরোনামে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই ইয়াজিদ ইবনে রুমান থেকে বর্ণনা করেন কানা আন-নাস ইয়াকুমুনা ফি জামানি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন ب23 রাকআহ মুসলমানরা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 23 রাকাত নামাজ তথা 20 রাকাত তারাবি 3 রাকাত বিতরের নামাজ আদায় করতেন সুবহানাল্লাহ এবার মিলাদ আল্লাহর রাসূলের সুন্নাত আর সাহাবীর সুন্নাত যদি আমরা দুইটা মিলাই তাহলে আমরা তারাবির নামাজ জামাতে 20 রাকাত পুরো মাস পেয়ে গেলাম সুবহানাল্লাহ তারাবির নামাজ জামাতে 20 রাকাত পুরো মাস পেয়ে গেলাম তাহলে ঝগড়া নিরসনের মূলনীতি উপায় নবীজি কয়টা বললেন এক নাম্বার কার সুন্নত নবীর দুই নাম্বার সাহাবীর এবার দেখেন তো আমরা যে সাহাবীর সুন্নত আকড়ে ধরে 20 রাকাত পড়ি মানে কার কথা মানি নবীর কথা আরে নবী না বললেন আমার সুন্নত আর খোলাফায়ে রাশেদার সুন্নত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন খোলাফায়ে রাশেদার মধ্যে কয় নাম্বার সাহাবী দ্বিতীয় তাহলে ওমর ফারুকের সুন্নত মানা মানি ওই যে নবী বলছে আমার সুন্নত আর সাহাবার সুন্নত তো ওমর ফারুকের সুন্নত মানা মানি রসূলের কথার উপর আমল করা এইভাবে তারাবির নামাজটা শুরু হয়ে গেল 20 রাকাত তারাবি প্রথম রাত আপনি এবার 20 রাকাত তারাবি পড়লেন বিতির পড়লেন পড়ার পর যদি পারেন রাতে ইবাদত করবেন যদি পারেন আর কি আর যদি না আপনার ঘুমের প্রয়োজন সকালে অফিস আছে তো আপনি ঘুমায় গেলেন তাড়াতাড়ি আড্ডাবাজি করেন না মোবাইল চালায়েন না আড্ডাবাজি করেন না ঘুমায় যান ঘুমিয়ে সাহরি যখন আপনি খাবেন এই সাহরি খাওয়ার এই পরিমাণ আগে ওঠার চেষ্টা করেন যেন আপনি 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন কয় রাকাত যদি 8 রাকাত না পারেন 6 রাকাত যদি 6 রাকাত না পারেন 4 রাকাত যদি 4 রাকাত না পারেন ইনশাআল্লাহ 2 রাকাত যেন না ছুটে এই দৃঢ় প্রতিজ্ঞা করে ফেলেন যে আমি কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ সালাত প্রত্যেক দিন সাহারির আগে পড়বই ইনশাআল্লাহ কি নিয়ত করা যায় কি না আচ্ছা তাহাজ্জুদের সালাত যদি 8 রাকাত পড়েন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 12 মাসের একটা সুন্নতের উপর আমল হয়ে যাবে সুবহানাল্লাহ কয় মাস 12 মাস রাসূল 12 মাস 8 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করতেন সহিহ বুখারীর বর্ণনা 1147 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু সালামা তিনি বলেন আমি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম كيف كانت صلاة رسول الله صلى الله عليه وسلم في رمضان
আম্মা জান আল্লাহ নবী রমজান মাসে রাতের আমল কেমন ছিল আপনার কাছে জানতে চাই, রাতের নামাজ কেমন ছিল আপনার কাছে জানতে চাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দেয়, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান। আল্লাহ নবী রমজানে এবং রমজানের বাহিরে, কি বললাম, রমজানে এবং রমজানের বাহিরে রাতের বেলা 8 রাকাত তাহাজ্জুদ আর 3 রাকাত বিতির এই 11 রাকাত সালাত আদায় করতেন। কয় রাকাত? 8 রাকাত তাহাজ্জুদ আর 3 রাকাত বিতির। এখন আমাদের অনেক ভাইয়েরা এই হাদিসটাকেই 8 রাকাত তারাবির দলিল হিসাবে বলে। এখন আপনারা বলেন তো আচ্ছা মাইনা নিলাম এই হাদিসটা 8 রাকাত তারাবির মেনে নেই, তো ঠিক আছে রমজান মাসে 8 রাকাতরে তারাবি বললাম, বাকি 11 মাসে নামাজের নাম কি দিবেন বলেন? ফ্যান লাইট একটা বলেন নাম কি? আরে নামাজ কি এটা শুধু রমজানে না 12 মাস? তো বুঝলাম রমজানে এটার নাম তারাবি, বাকি 11 মাস কি এটার নাম না বলেন? কেউ বলেন যে বলেন হ্যাঁ হুজুর বাকি 11 মাস এটার নাম তারাবি বলেন না? বলেন না তারাবি দেখ, অনেকে চিন্তা করে তাহলে কি কমু না? আপনারা বলেন যে যেই নামাজটা রমজানে তারাবি নাম দেন তো এই নামাজটা বাকি 11 মাস কি নাম? তো তাহাজ্জুদ কি এটা কি 1 মাসের নামাজ না 12 মাসের? তো তারাবি কি 12 মাসের নামাজ না 1 মাসের? হ্যাঁ, যদি নাম দেন তারাবি তো 12 মাস এটার নাম দিতে হবে তারাবি, যদি নাম দেন তাহাজ্জুদ তো 12 মাস তাহাজ্জুদ। কিন্তু 12 মাস যদি তারাবি নাম দেন ইজ্জত থাকবে না, কারণ তারাবি তো 1 মাসের। তাহলে বোঝা গেল এটা শুধুমাত্র, দেখেন ইনসাফের সাথে আপনি একটু ভাবেন, আম্মা জান বললেন রসুল রমজানে এবং রমজান ছাড়া যত মাস আছে পুরা 12 মাস 8 রাকাত রাতের নামাজ পড়তেন, তো একই নামাজের নাম আপনি দুই নাম কিভাবে দিবেন? একটু আগে কোন নামাজ পড়ছেন? এশা। আগামীকাল এটার নাম কি? পরের দিন রমজান মাসে না অন্য একটা নাম নেন? তাহলে বোঝা গেল না, হাসবেন না কেউ হাসবেন না, এইগুলা নিয়ে অনেক ঝগড়া করেন, ঝগড়া করেন না, হাসি না, মন দিয়ে বুঝেন, নামাজ পাঁচোক্ত নামাজের নাম 12 মাসে একই নাম থাকে, তাহাজ্জুদ নামাজের নাম 12 মাসে একই নামাজ, তারাবির নামাজ এটা 12 মাসের নামাজ না এটা 1 মাসের নামাজ, এই বিষয়টা কেন আমাদের মাথায় ঢুকে না? আল্লাহ আমাদের সকলকে, আল্লাহ আমি বোঝানোর চেষ্টা করছি আপনি সবাইকে বুঝ দিয়ে দিন, এই জন্য ইনসাফের সাথে কথাগুলো বোঝার চেষ্টা করব। আবু দাউদ শরীফের 1307 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে, মা বোনরাও তো আলোচনা শুনতেছে, এই আপনারা যারা স্বামী আছেন আপনার বিবিরে এত প্রেশার দিয়ে না যে অন্তত রাতের বেলা যখন রান্না করে তরকারি গরম করে একটু 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ার সুযোগও করে দিন, 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ার সুযোগ। আমরা মা বোনদেরকে কী করি রমজান মাসে ইফতারিয়ার আপনার সাহারিতে এত ব্যস্ত করে দেই যে এদেরকে আমরা এবাদতের সুযোগ দিই না। এই জন্য আপনারা আল্লাহর হস্তে রমজান মাসগুলা প্রয়োজনে যদি পারেন আপনি একটু সহযোগিতা করেন, কিন্তু এই মা বোনদেরকে আপনি এবাদত শূন্য করে দিবেন যে রমজানে আমি মজার মজার খানা খাবো। আচ্ছা রমজানে মজার খানা খাইতে হবে এটা আপনারা কই পাইছেন জিনিসটা? তো বুঝাইতে চাইলাম রমজান যেন আমাদের এবাদত এটা মাথায় থাকে যে রমজান আমরা এবাদত, মানে রমজান আমাদের জন্য একটা অফার, এই অফার যেন আমি আমার মেয়ে আমার ছেলে আমরা সবাই গ্রহণ করতে পারি, এই মানসিকতা থাকা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আমিন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা তাদা কিয়ামাল লাইল, তুমি তাহাজ্জুদ নামাজ ছেড়ে দিবা না, ফা ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়াদাউহু, আল্লাহর নবী কখনো তাহাজ্জুদ নামাজ ছাড়তেন না, ওয়া কানা ইযা মারিদা আও সাল্লা, ওয়া কানা ইযা মারিদা আও কাসিলা সাল্লা কাঈদা, আল্লাহ নবী যদি অসুস্থ হইতেন অথবা ক্লান্ত বোধ করতেন নবীজি বসে বসে হলেও তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, অসুস্থ যদি হতেন ক্লান্তি অনুভব যদি করতেন বসে বসে হলেও তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। ভাই তাহলে এই রমজানে ইনশাআল্লাহ আমরা নিয়ত 8 রাকাত, না পারলে 6 রাকাত, টাইম না থাকলে 4 রাকাত, আরও সময় কম থাকলে 2 রাকাত, কিন্তু 2-এর নিয়ত করেন না, নিয়ত করেন 8-এর, ইনশাআল্লাহ আল্লাহ অন্তত কাছাকাছি তৌফিক দান করবে। সহি বুখারীর বর্ণনা, আম্মা জান আয়েশা সিদ্দিকার আরেকটা বর্ণনা, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, লাম তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি কাঈদা,
আম্মাজান বলেন তিনি নবীজিকে কখনো বসে নামাজ পড়তে দেখেন নাই, হাত্তা আসান্না, বয়স হওয়ার আগে। নবীজির যখন বয়স বেড়ে গেল তখন নবীজি তাহাজ্জুদ পড়তেন কিভাবে, বসে বসে তাহাজ্জুদের নামাজ শুরু করতেন। কানা ইয়াকরাউ কাঈদা, বসে তেলাওয়াত করতেন। ওয়া কানা ইযা আরাদা ইয়ারকা, যখন রাসূল রুকু করার ইচ্ছা করতেন কমা, তখন দাঁড়িয়ে যাইতেন। দাঁড়ানোর পর করা নাহওয়া মিন সালাসিনা আয়া আও আরবাঈনা আয়া, প্রথমে বসে তেলাওয়াত করতেন, রুকু করার আগে দাঁড়াইতেন, দাঁড়ায় আরো 30 অথবা 40 আয়াত তেলাওয়াত করতেন, করার পর সুম্মা রকা, এরপর রুকু করতেন। তাহলে তাহাজ্জুদের নামাজটা, এটা অন্য সময় যদি আমাদের সুযোগ হয় না, রমজানে তো আমরা সাহারিতে উঠি আমরা, তো এই জন্য যেহেতু আল্লাহ সুযোগ করে দিয়েছেন তো আমরা চেষ্টা করব 8 রাকাতের নিয়ত করব, না পারলে 6, না পারলে 4, 2 যেন মিস নাই হয় আমাদের ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দান করেন। মা বোন যারা আছেন, আপনারা যখন সাহারির সময় আগে ওঠেন, উঠার পর আপনি এমন একটা সময় নিয়ে উঠবেন তরকারি ভাত ইত্যাদি গরম করার জন্য, যে এমন একটা সময় নিয়ে উঠবেন যে আপনিও নিয়ত করবেন আমি 8 রাকাত তাহাজ্জুদ পড়ে এরপরে আমি রান্নার কাজ শুরু করব। যদি না পারেন 6 রাকাত, না পারলেন 4 রাকাত, যদি দেখেন না এত বেশি পড়লে আজকে আপনার সময় কুলাবে না, আপনি অন্তত 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে একটু কথাবার্তা বলে এরপরে আপনি রান্নার কাজ শুরু করেন। এই এই সুযোগটা আমরা মা বোনদেরকে রমজানে প্রতিদিন বলে দিব যে তুমি সাহারির সময় উঠার পর তখন তুমি একটু আমল করবা, করার পর এরপরে যতটুকু পারা যায় বাস করা, ঠিক আছে না ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরের আমল হলো সাহারি খাওয়া। বলেন কি খাওয়া? সাহারি সবাই খাবেন। অনেকে বলে হুজুর সাহারি না খায় রোজা রাখলে হবে না, আপনি খাবেন না কেন সেটা বলেন, মানে একটা ফাইজলামি আর কি, মানে আপনি কেন খাবেন না, মানে খুব আপনি কিছু একটা দেখাতে চাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাসাহারু, তোমরা সাহারি খাও। কে বলছে? তো আপনি খাবেন না কেন? পরে কি বলে দেখেন, ফা ইন্না ফিস সাহুরি বারাকা, সাহরির মধ্যে বরকত আর বরকত। আমাকে যদি বলেন হুজুর আপনি সাহরি খায়েন না, আমি বলবো আমি খাবো, যদি বলেন কেন, আমি বলবো আমার নবী বলছে সাহরির মধ্যে বরকত, আমি এই বরকত মিস করতে চাই না। নবী বলছে সাহরিতে বরকত, তো এই বরকত আমি কেন মিস করব। এবার খেজুর রাখেন না? খেজুর রমজান মাসে সাহরির সময় অন্তত 2-4টা খেজুর খাইবেন, ভাত তো খাবেন যা খান সাথে 2-4টা খেজুর। রসুল বলেছেন খেজুর কতই না উত্তম নেয়ামতে পরিপূর্ণ সাহরি হলো খেজুর। নবীজি বলছেন সাহরির সময় খেজুর খাওয়া এটা কতই না উত্তম, কতই না নেয়ামতে পরিপূর্ণ। তো এই জন্য যেহেতু আমার রসুল সাহরির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ খাদ্য খেজুরকে বলছেন, তো আমরা সাহরিতে অন্যান্য খাদ্যের সাথে আমরা চেষ্টা করব 2-4টা খেজুরও যেন আমরা খাইতে পারি। আর খেজুর যদি আপনি খান, সারাদিন যে রোজা রাখবেন একটা ক্লান্তি আসবে, শরীরের মধ্যে একটা কাজ করতে গিয়ে আপনার শরীরের পুডিং খরচ হবে, আপনি খোঁজ নিয়ে দেখেন ডাক্তার বলবে যে খেজুরে আল্লাহ পাক রব্বুল আলামিন এত আশ্চর্য রকমের নেয়ামত দিয়ে রেখেছেন খেজুরের মধ্যে, আপনার ওই শক্তি খরচ হওয়াটাকে এই খেজুরের মাধ্যমে ইনশাআল্লাহ ঘাটতি পূরণ হয়ে যাবে। তাহলে সাহারিতে অন্যান্য খাদ্যের সাথে শ্রেষ্ঠ নেয়ামতের একটা খাদ্য আছে, কি নাম? খেজুর, মনে থাকবি নি? আচ্ছা, এবার আপনার রোজা শুরু হলো। রোজা যখন আপনি রাখবেন খুব মন দিয়ে শুনেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখে তার আগের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। তাহলে আপনার রোজা শুরু হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আস-সাওমু জুন্নাতুন মা লাম ইখরিকহা, রোজা জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল যতক্ষণ এই ঢালকে ছিদ্র করা না হয়। কি করা না হয়? ছিদ্র করা না হয়। বলেন আমার আপনার রোজা জাহান্নাম থেকে বাঁচার ঢাল যদি কি করা না হয়? সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ রোজা আবার ছিদ্র হয় কিভাবে? আল্লাহ নবী বললেন 2টা অপরাধের মাধ্যমে রোজা ছিদ্র হয়ে যায়। 1 নম্বর মিথ্যা কথা, 2 নম্বর গীবত। মিথ্যার কারণে রোজা ছিদ্র হয়ে যায়, গীবতের কারণে রোজা ছিদ্র হয়ে যায়। মানুষ মিথ্যা বলে জিব্বা দিয়ে, গীবত করে মানুষ জিব্বা দিয়ে। পুরা ফলাফল যদি আপনি আমি মিলাই তাহলে আমাদের সামনে ফলাফল দাঁড়িয়ে যায়, রোজা নামক ঢাল ছিদ্র হয়ে যায় আমাদের শরীরের একটা অঙ্গের কারণে, এই অঙ্গটার নাম হলো জিব্বা।
বলেন কি নাম সাহরি খাই কি দিয়া জিব্বা ইফতারি করি কি দিয়া সাহরি খেয়ে রোজা রাখলাম ইফতার খেয়ে রোজা শেষ করলাম এই জিব্বা দিয়ে আমরা রোজা শুরু করলাম জিব্বা দিয়ে আবার রোজা সমাপ্ত করলাম আবার এই জিব্বার কারণে হতে পারে আমার আপনার এই রোজার কোনো মূল্যায়ন থাকবে না তাহলে জিব্বা এটার কারণে রোজা ছিদ্র হয় খুব মনোযোগ দেন তিরমিজি শরীফের 2406 নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী উকবা ইবনু আমির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন قلت يا رسول الله من نجات আল্লাহ নবীকে আমি প্রশ্ন করলাম মুক্তির উপায় কি আপনার কাছে জানতে চাই নবীজি বললেন মুক্তির উপায় হলো তিনটা কয়টা তিনটা এক নাম্বার আমসিকা আলাইকা লিসানাক তোমার জিহ্বা তুমি সংযত রাখবা দুই নাম্বার ওয়াল্লিসাকা বাইতুকা তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয় তিন নাম্বার ওয়াবকি আলা খাতিয়াতিক তুমি অতীতের গুনাহের জন্য কান্নাকাটি করবা তাহলে মুক্তির উপায় তিনটা এক নাম্বার জিহ্বাকে সংযত রাখা গুনাহ থেকে হেফাজত করা বলেন তো রোজা ছিদ্র হয় কোন অঙ্গ দিয়ে আল্লাহ আমাদের সকলকে এই জিহ্বা যেন গুনাহ মুক্ত রাখতে পারি আল্লাহ তৌফিক দান করেন তিরমিজি শরীফের 2407 নাম্বার হাদিসের বর্ণনা এই হাদিসের বর্ণনাকারী আবু সাঈদ খুদ্রি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم إذا أصبح ابن آدم فإن الأعضاء كلها تكفر اللسان فتقول اتق الله فينا فإنما نحن بك এই হাদিসের অনুবাদ শোনানোর আগে ওয়াদা করেন আগামীকাল সকাল থেকে এই হাদিসের অনুবাদটা মরার আগ পর্যন্ত স্মরণ করার চেষ্টা করবেন তাহলে গুনাহ ছেড়ে দেওয়া সহজ হবে গুনাহ ছেড়ে দেওয়া কি হবে এই নবীজি কি বলে দেখেন আদম সন্তান সকালবেলা যখন ঘুম থেকে ওঠে আদম সন্তানের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো জিহ্বাকে ডাক দেয় বলেন তো আগামীকাল সকালে ঘুম থেকে ওঠার পর আমার আপনার আমাদের সব অঙ্গগুলো কাকে ডাক দিবে জিহ্বাকে ডাক দিয়ে বলে জিহ্বা ইত্তাকিল্লাহ ফিনা তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো কারে ভয় করো পা ডাক দিয়ে বলে জিহ্বা আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো হাত ডাক দিয়ে বলে জিহ্বা আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো চোখ কান নাক ডাক দিয়ে বলে জিহ্বা আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো ফা ইন্নামা নাহনু বিকা আমরা তোমার অনুসারী তুমি আমাদের লিডার ফা ইন ইস্তাকামতা ইস্তাকামনা তুমি যদি সোজা থাকো আমরাও সোজা ওয়া ইন ইওয়াজাজতা ইওয়াজাজনা তুমি যদি বাঁকা হয়ে যাও আমরাও বাঁকা সব অঙ্গ প্রত্যঙ্গ সকালবেলা কয় জিহ্বা তুমি যদি ঠিক থাকো আমরা ঠিক তুমি যদি বাঁকা হও আমরাও বাঁকা তাহলে জিহ্বা যদি সোজা না থাকে অঙ্গ প্রত্যঙ্গ অন্যগুলা সোজা থাকে না জিহ্বায় কয় সুদের টাকা আনো পা হেঁটে আনতে যায় হাত গিয়ে সুদের টাকা স্পর্শ করে হাত পা বলে জিহ্বা তুমি যদি এই বাঁকা অর্ডারটা না দিতা তো আমি পা এই বাঁকা পথে পা বাড়াইতাম না আমি হাত এই বাঁকা জিনিসটা ছুঁয়ে দেখতাম না তাহলে বলেন তো প্রতিদিন সকালে আমাদের অঙ্গ কারে ডাক দেয় জিহ্বাকে ডাক দিয়ে কারে ভয় করতে কয় রোজা নামক ঢাল ছিদ্র হয় কোন অঙ্গের কারণে জিহ্বার অপরাধ থেকে আল্লাহ বাঁচার তৌফিক দান করে তিরমিজি শরীফের 2408 নাম্বার হাদিসের বর্ণনা এই হাদিসের বর্ণনাকারী সাহাবি সাহল ইবনু সাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم من يتكفل لي ما بين لحييه وما بين رجلي اتكفل له بالجنه যে ব্যক্তি তার দুই চোয়ালের মাঝে জিহ্বা আর দুই রানের মাঝে লজ্জাস্থান এই দুইটা জিনিস গুনাহ থেকে বাঁচার নিশ্চয়তা আমাকে দিয়ে দেয় আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব তিরমিজি শরীফের 2409 নাম্বার হাদিসের বর্ণনা عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من وقاه الله شر ما بين لحييه وشر ما بين رجليه دخل الجنة কোন ব্যক্তিকে যদি আল্লাহ জিহ্বার অনিষ্টতা থেকে বাঁচায় আর লজ্জাস্থানের অনিষ্টতা থেকে বাঁচায় এই ব্যক্তি মারা যাবে জান্নাতে প্রবেশ করবে তাহলে বলেন তো জান্নাতে যাওয়ার জন্য রসুল কয়েকটা অঙ্গের গুনাহ থেকে বাঁচতে বললেন এক নাম্বার কোন অঙ্গ রোজা ছিদ্র হয় কোন অঙ্গের কারণে
এজন্য জিহ্বার গুনাহ থেকে আমরা বাঁচার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করেন অনেকে নিয়ত করে রাখছে রমজানটা আসলে কে কিভাবে লাভবান হতে পারবে এই নিয়তে আছে একদল নিয়তে আছে আমি কিভাবে আমলে লাভবান হব আর বেশিরভাগই নিয়তে আছে এই রমজানে আমার লুঙ্গি ব্যবসায় কি রকম লাভ হতে পারে তো প্রত্যেকই কিন্তু এই জিহ্বারে নিয়া একটা গর্বে আছে এখন যে জিহ্বার কারুকার্য দেখাতে হবে রমজানে কিসের কারুকার্য জিহ্বার শিল্প জিহ্বার শিল্প দেখাবে রমজানে কি এটা দিয়ে যে কত প্রকারে কত ভাবে নানান রকমের মিথ্যা কিভাবে বের হয় এটার প্রতিযোগিতা চলবে রমজানে কারণ টার্গেট তো আছে যে এই পরিমাণ একটা টার্গেট তো আছে রমজানে তো টার্গেট ফিল আপের জন্য ব্যবহার করবে কাকে বলেন হ্যাঁ এটাকে ব্যবহার করবে রসুল বলেন তোমার জিহ্বা তোমার রোজারে কিন্তু সিদ্ধযুক্ত করে দিবে এটা মাথায় রেখো সারাদিন জিহ্বারে এদিক সেদিক নারায়া ইফতারির আগে বিআইপি চকবাজার থেকে ইফতারি আইনা ব্যবস্থা শানদার ইফতারি করলা উম্মত একটু চিন্তা করো যেই রোজা সারাদিন রাখলা এটা কি তোমার জাহান্নাম থেকে বাঁচার কারণ হয়েছে কি না এখনই তোমার ভাবার বিষয় তিরমিজি শরীফের ২৪১০ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী সুফিয়ান ইবনে আব্দুল্লাহ আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আমি নবীজিকে প্রশ্ন করলাম মা আখওয়াফু মা তাখাফু আলাইয়া ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আমার জন্য সবচেয়ে ক্ষতিকর সবচেয়ে ভীতিকর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় আপনি কোনটাকে মনে করেন নবীজি কি করলেন দেখেন ফা আখাযা বিলিসানি নাফসিহি নবী নিজের জিহ্বা মুবারক ধরলেন ধরার পর বললেন হাযা এটা কি বললেন এটা এটা আমি তোমার জন্য সবচেয়ে ভীতিকর ক্ষতিকর বিপদজনক মনে করি তাহলে বলেন তো আমাদের জন্য সবচেয়ে বিপদজনক অঙ্গ রসুল কোনটাকে মনে করেন রোজা ছিদ্র করে কোন অঙ্গ জিহ্বা মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারবে কোন অঙ্গের গুনাহ থেকে বাঁচলে জিহ্বা এবার তিরমিজি শরীফের ২৬১৬ নম্বর একটা হাদিস শোনেন হাদিসের শেষের দিকে একটা বিষয় আছে যেটা খুব ইন্টারেস্টিং লম্বা একটা ওয়াজ করবে নবীজি করার পর শেষের দিকে একটা কথা বলবে আগে ওয়াজটা শুনেন কি ওয়াজ করে নবীজি এই হাদিসের বর্ণনাকারী সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রসুলের সাথে এক সফরে ছিলাম আমরা সফরে চলতে চলতে একদিন আমি নবীজির কাছাকাছি চলে গেলাম কাছাকাছি যাওয়ার পর আমি নবীজিকে বললাম আখবির নি বি আমালিন ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাইদুনি আনিন নার হুজুর আমারে আপনি এমন একটা আমল বলেন যে আমল আমাকে জান্নাতে প্রবেশ করাবে আর জাহান্নাম থেকে দূরে রাখবে এমন কিছু আমল আমাকে বলেন তো এই কথা বলার পর নবীজি কি বললেন দেখেন লাকাদ সাআলতানি আন আযীমিন ওয়া ইন্নাহু লাসীরুন আলা মান ইয়াসসারাহুল্লাহ তুমি খুব কঠিন একটা প্রশ্ন করছো কি প্রশ্ন উনি প্রশ্ন করছে হুজুর আমারে এমন আমল বলেন যে আমল আমারে জান্নাতে নিবে জাহান্নাম থেকে দূরে রাখবে নবীজি বললেন তুমি কঠিন প্রশ্ন করছো তবে ওয়া ইন্নাহু লাসীরুন আলা মান ইয়াসসারাহুল্লাহ এই প্রশ্নটা তার জন্য সহজ যার জন্য আল্লাহ সহজ করে দেয় নবীজি বললেন তাআবুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ ইবাদত করবা আল্লাহ শিরিক করবা না এক দুই নাম্বার তুকিমুস সালাহ নামাজ কায়েম করবা তিন নাম্বার তুতিজ যাকাত যাকাত আদায় করবা চার নাম্বার তাসুমু রমাদান রমজানের রোজা রাখবা পাঁচ নাম্বার তাহাজ্জুল বাইতা হজ করবা কি করবা আল্লাহ তাড়াতাড়ি হজ করার তৌফিক দান করেন হ্যাঁ আল্লাহ তাড়াতাড়ি হজ যারা করেন নাই খুব তাড়াতাড়ি হজ করার তৌফিক দান করেন আল্লাহ আপনি কবুল করেন খুব তাড়াতাড়ি সবাইকে হজে যাওয়ার তৌফিক দান করেন রসুল পাঁচটা কথা বললেন ইসলামের পাঁচ ভিত্তি বলে ফেললেন বলে ফেলার পর নবীজি সাহাবিকে বললেন আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর আমি কি তোমাকে কল্যাণের দরজাসমূহের কথা বলবো না যাদের ঘরে অভাব অনটন আছে তিনটা আমল বাড়ায় দিবেন কয় আমল আজকে থেকে তিন আমল বাড়ান যাদের ঘরে অভাব অনটন আপনার অভাব অনটন আল্লাহ দূর করে দিবে বলেন কল্যাণের দরজা কয়টা তিনটা বলেন কল্যাণের দরজা কয়টা এই নবীজি সাহাবিকে বলেন সৌমজুন্না এক নাম্বার রোজা এটা কল্যাণের দরজা সোমবার বৃহস্পতিবার
মানে রমজান ছাড়া সোমবার বৃহস্পতিবার আর 13 14 15 আইয়ামে বীজের রোজাগুলো রাখতে পারেন তো কল্যাণের দরজা এক নাম্বার রোজা দুই নাম্বার সদাকা সৎকা করা কি করা সৎকা করা নবীজি বলেন সৎকা কি জানো আস সদাকাতু তুতফিউল খতিয়া কামা ইউতফিউল মাউন নার সৎকা এমন এক ইবাদত পানি যেমন আগুনকে নিভিয়ে দেয় সৎকা সৎকাকারী ব্যক্তির গুনাহকে ধুয়ে মুছে সাফ করে দেয় ধুয়ে মুছে সাফ করে দেয় তিন নাম্বার ওয়াসালাতুর রাজুলি মিন জাউফিল লাইল রাতের বেলা তাহাজ্জুদ নামাজ রাতের বেলা তাহাজ্জুদ নামাজ কারো ঘরে যদি অভাব অনটন লাগে যদি রমজান সারা হয় তো নফল রোজা বাড়ায়া দেন দুই নাম্বার সৎকা করেন তিন নাম্বার আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন আল্লাহকে বলেন রসূল বলেন এই তিনটা হলো কল্যাণের দরজা এই তিন ইবাদত কোন উম্মত করবে তো কল্যাণ তার জীবনে আসবেই আসবে এটা বলার পর নবীজি তাকে বললেন আলা উখবিরুকা বিরাসিল আমরি কুল্লিহি ওয়া আমুদিহি ওয়া দিরওয়াতুস সালামি আমি কি তোমাকে প্রত্যেকটা জিনিসের মূল কোনটা এটা বলবো না আর প্রত্যেকটা বিষয়ের খুঁটি কোনটা এটা কি বলবো না আর প্রত্যেকটা জিনিসের সর্বোচ্চ চূড়া কোনটা এটা বলবো না নবীজি কিন্তু একের পর এক ওয়াজ করতেছে ওনারে জি হুজুর বলেন নবীজি বললেন রাসূল আমরি আল ইসলাম প্রত্যেকটা জিনিসের মূলের নাম হলো ইসলাম বলেন প্রতিটা জিনিস আমাদের যে মুসলমানদের মূলের নাম কি ইসলাম ওয়া আমুদুহু আস-সালাহ খুঁটির নাম নামাজ বলেন খুঁটির নাম ওয়া জিরওয়াতু সালামিহি আল জিহাদ সর্বোচ্চ চূড়ার নাম হলো জিহাদ বলেন সর্বোচ্চ চূড়ার নাম জিহাদ এবার পরীক্ষা দেন বলেন কল্যাণের দরজা কয়টা এক নাম্বার রোজা এক নাম্বার দুই নাম্বার সৎকা তিন নাম্বার তাহাজ্জুদ মূলের নাম কি ইসলাম মূলের নাম কি খুঁটির নাম খুঁটির নাম আর সর্বোচ্চ চূড়ার নাম তাহলে আর কিছু বাকি আছে নবীজি সব বলে ফেলছে না নবীজি সাহাবীরে কয় মুআজ এই সবগুলা ওয়াজ যে তোমারে করলাম এটার একটা সার নির্যাস আছে এরই তো তোমার এখনো বলিনি এগুলা কি আছে মুআজ ইবনে জাবালকে আল্লাহ রাসূল বললেন আলা আদুল্লুকা আলা মালাকি জালিকা কুল্লি এই যে এতক্ষণ তোমারে ওয়াজ করলাম এই ওয়াজগুলা তোমার তখন ঠিক থাকবে যদি শেষের এই ওয়াজটা তুমি শোনো এটাই যদি না শোনো তো উপরের গুলা তো ঠিক থাকবে না জি হুজুর বলেন আমসাকা আলা লিসানি নবীজি নিজের জিব্বা মুবারক ধরে বললেন মাস কুফা আলাইকা হাজা এটা নিয়ন্ত্রণ করবা সব ঠিক থাকবে বলেন রোজা ছিদ্র হয় কোন অঙ্গের কারণে রসুল কি বলতেছে দেখেন এটা নিয়ন্ত্রণ করবা মাস তোমার সব যত এবাদতের ওয়াজ করলামে তখন সব ঠিক থাকবে তো মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইন্না লা মুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি ইয়া রাসূলাল্লাহ হুজুর কথার কারণেও কি আল্লাহ আমাদেরকে পাকড়াও করবে আমাদেরকে ধরা হবে ভাই কথাটা মন দিয়ে শুনেন কি বলছে হুজুর কথার কারণেও কি আমাদেরকে ধরা হবে নবীজি বললেন হাল্লাকুবুন্না সাফিন নারি আলা উজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম বেশিরভাগ মানুষকে মাথা আটা নিচের দিকে দিয়ে পাগুলা উপরের দিকে দিয়ে শুধুমাত্র মুখের অপরাধের কারণে মুখ থুবড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে তাহলে কোন অঙ্গের অপরাধে মানুষ বেশি জাহান্নামী হবে বলেন কোন অঙ্গের অপরাধে রোজা ছিদ্র হয় কোন অঙ্গে দিয়ে মানুষ জাহান্নামী হয় বেশি কোন অঙ্গের কারণে এই জন্য রসুল বললেন জিব্বা দিয়ে তোমরা তোমাদের রোজা এটাকে ছিদ্রযুক্ত করে ফেলো না এটাকে ছিদ্র করে ফেলো না জিব্বা দিয়ে সাহারি খাই জিব্বা দিয়ে ইফতার করি হতে পারে জিব্বার কারণে আমার রোজাটাই নষ্ট হয়ে যাবে এই জন্য আল্লাহ আমাদের সকলকে রোজাটা যেন আমরা ত্রুটিমুক্তভাবে তাহলে ইনশাল্লাহ এই রমজানের একটা রোজাকেও আমরা ছিদ্র করব না রাজি আছেন সবাই ইনশাল্লাহ তাহলে এই জন্য একটা অভ্যাস করতে হবে কি ওই যে প্রথম থেকে এখন থেকে অভ্যাস যে আমি জিব্বাকে নিয়ন্ত্রণ করব কিছু বলার আগে খালি ভাববেন এটা কি বলবো না বলবো না এ আজকে থেকে ট্রাই করেন যে আমি কোনো বেহুদা কথা বলবো না এখন থেকে ট্রাই করেন যে আমি বেহুদা কথা বলবো না এইভাবে আপনি রমজান পর্যন্ত আপনি কাটান দেখবেন রমজানে বেহুদা কথা না বলা আপনার জন্য সহজ হয়ে যাবে রোজা রাখলেন রাখার পর এবার ইফতারি করবেন বলেন কি করবেন
আপনাদের কাছে আমার একটা আবদার, রমজান মাসে, রমজানে সাধারণত আমরা সবাই সব নামাজগুলা খুব গুরুত্ব দিয়ে পড়ি, শুধু মাগরিব না ছাড়া। কোনটা হুজুর? কোনটা? মাগরিব। সারাদিন রোজা রাখছি কার জন্য? আমরা মাগরিব পড়া কার হুকুম? বেশিরভাগ মুসলমানরা মাগরিবের নামাজটা ইফতারির কারণে জামাতটা ছুটে যায়। আপনারা আমার সাথে ওয়াদা করেন যে ইনশাল্লাহ এই রমজানে যে ইফতারির কারণে, আরে খাওয়ার কারণে আমার মাগরিব ছুটবে, এটা হতে দিব না আমরা ইনশাল্লাহ। কি যোগ কি করবেন এই জন্য? রমজান মাসে সাধারণত আর কি, এটা আল্লাহর পক্ষ থেকেই, রমজানে সাধারণত মানুষ যত কিছুই খায় সাধারণত বেশিরভাগেরই কোনো গ্যাস টেসের সময় ঝামেলা হয় না, এটা মাশাল্লাহ। আলুর চপ, বেগুনি টেগুনি যা খায় রমজানে সবাই ফিট থাকে মাশাল্লাহ। তো এটা সাধারণত ক্ষুধার্ত অবস্থায় একটু মন চায় সবার। তা আপনারা কি করবেন, সাধারণত এটা যদি আপনি ইফতারির সময় বানান তখন সাধারণত ওইটা খেয়ে দেওয়ার সম্ভাবনা থাকে বেশি। এক্ষেত্রে আপনি দু একটা খেজুর অথবা একটু পানি নিয়ে আপনি জামাতটা পরে ফেলেন, জামাত পরার পরে আইসা ওইটা বানায় আপনারা খান, সমস্যা কী? আপনি একটা খেজুর খেয়ে শুধু পানি যদি পান করেন তখনও কিন্তু আপনার ওই খাবারের চাহিদাটা থেকে যাবে। তো আপনি খেজুরটা খান, খাওয়ার পর পানি নিয়ে আপনি জামাত, বাস আপনি মানে বুঝাবেন আল্লাহ আপনার জন্য সারাদিন রোজা রাখছি, আর আমি আপনার জন্য এই মাগরিবের নামাজটাও আপনার হুকুম, আমি ইফতারির কারণে আমার রবের এই মাগরিবের হুকুম আমি জামাত ছেড়ে দিব না, এটা হতে পারে না। একটা খেজুর, দুইটা, চারটা খেজুর আপনি মুখে দেন, পানি পান করেন, খেজুর দিয়ে ইফতারিটা শুরু করেন। খেজুরের আগে আপনি যদি না থাকে আপনি পানি নেন, পানি নিয়ে বাস আপনি একটু খেজুর খান খাওয়ার পর, এরপর আপনি জামাতে নামাজটা পড়েন। নামাজের পর ইনশাল্লাহ একদম ধীরস্থিরভাবে খুব সুন্দরভাবে বসে রিল্যাক্সে আপনি ওই মুড়ি বানানো ইত্যাদি যেটা আছে সেটা খেতে পারেন। ব্যবসায়ী যারা আছেন, ফ্যাক্টরি মিল ফ্যাক্টরিতে যারা, আপনারা হয়তো এই সুযোগটা পাবেন না কারণ কাজ থাকে, কিন্তু আপনাদের কাছে আমার আবদার, এই সুযোগ যদি না পান আপনি সামান্য খান, এই পরিমাণ বানান যেন আপনাদের তিন চারজন যারা একসাথে খান যে আমাদের এই পরিমাণ বানাতে হবে, কারণ আজানের পর আমাকে সুযোগ দিবে মাত্র 15 মিনিট, কথার কথা ঢাকা 15 মিনিট দেয়, তো এদিকে জানি না কেমন 15 মিনিট যদি হয়, তো আপনি এইভাবে ওই জিনিসগুলো বানান যেন আপনার 10 মিনিটের মধ্যে খাবারটা আলহামদুলিল্লাহ আপনি সেরে ফেলতে পারেন। তো 10 মিনিট যদি টার্গেট নিয়ে বানান দেখা যাবে 11-12 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, ইনশাল্লাহ আপনি জামাতে উপস্থিত হয়ে যেতে পারবেন। তাহলে মূল কথা যেটা বুঝাইতে চাইলাম, আমার সাথে বলেন বলেন, ইফতারির কারণে মাগরিবের জামাত আমরা ছেড়ে দিব না ইনশাআল্লাহ। মনে থাকবে কথাগুলা? আল্লাহ আমাদের সকলকে এই রমজানটা যেন আমরা একদম পুরা ছগিরা গুনা মুক্তভাবে, কবিরার চিন্তাও করব না, আমরা যেন কাটাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।